আমি কিভাবে জানবো আম্মি জান? এই রাস্তায় যখন দেখা হয় তখন কথা হয় ওর সাথে আমার। তার মানে তো এই না যে আমি তার ফুল ফ্যামিলির খোঁজ নিয়ে রাখবো। সাধারণত অবলম্বন করা খুবই জরুরি, কিন্তু এই জীবনে বিশেষ করে তুমি যে পরিবারের সদস্য, হঠাৎ করে বিপদে পড়লে তখন কিন্তু সামলানো মুশকিল হতে পারে। কিসের বিপদ আমি জান? আর ওর সাথে দেখা করার বা কথা বলার কোনো আগ্রহ আমার নেই। বুদ্ধি ধারালো হয়েছে, আমার স্বীকার করতেই হবে। তোমার দুই ভাই জানের যদি বুদ্ধিটা এরকম ধারালো হয় তো ভালোই হয়। আমি জান, আপনি তো সবসময় বলতেন যে বড় ভাই জান বেশি মেধাবী, আজকে হঠাৎ উল্টো কেন বলছেন? দিদি, ভুল তো মানুষেরই হয়, ভুল বলতাম। আমি জান, আমি জান, খবর পেয়েছো? ওই যে সাপের কামড়ে একটা লোক মারা গেছে না, ওই লোকটা আমাদের লতিফ মিয়া। কি বললে ছোট বেটা? লতিফকে সাপে কামড় দিয়ে মেরে ফেলেছে, তুমি কি করে জানলে? আমি কোত্থেকে শুনবো? ওই যে নিউজে দেখাচ্ছিল ওখান থেকেই জেনেছি। খুবই দুঃখজনক খবর। লতিফের স্ত্রীকে কারো হাতে কিছু টাকা পয়সা পাঠিয়ে দাও, তোমরা আবার শ্বশুরের যে হাজির হয়ে না, ঠিক আছে? ঠিক আছে। আমি রেনু ভাইকে একটু ঘরে যাও, তুমি যাও, চুলটা আছড়ে নিও, জামা কাপড় পাল্টাও, বাইরে থেকে এসেছো। আমি জান, আমি শুরু থেকে এই কথাটা বলতে যাচ্ছিলাম, আমার না মনে হচ্ছে লতিফ মিয়াকে কেউ খুন করেছে। দূর থেকে ভালো করে খোঁজ খবর নাও, বেশি আবার হোক, খুব খারাপ লাগছে। লতিফটা তো অনেক কাজের লোক ছিল। ঠিক আছে, আমি যাই, আপনার যাই ইচ্ছা।